1426 আমরা পদার্পণ করেছি। গতকাল সারা বাংলাদেশে আনন্দ ঘন উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এই আমাদের নতুন বর্ষবরণ অনুষ্ঠান পহেলা বৈশাখ আমরা উদযাপন করেছি। সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বে যেখানে বাঙালিরা অবস্থান করছেন তারাও সেখান থেকে অনুষ্ঠানটি আপনাদের আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করছেন। তাই আমরা আজকের এই এত সুন্দর একটি অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হয়েছি শুধুমাত্র বাঙালির হাজার বছরের সংস্কৃতি অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ, যেই মুক্তিযুদ্ধের সময় যেই সংস্কৃতি আন্দোলনের মধ্য দিয়ে এই মুক্তিযুদ্ধদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য হাজার বছরের যে ঐতিহ্য এই বাংলাদেশের এই ভূখণ্ডের, সেই ঐতিহ্যকে আপনারা যারা ধারণ করে সেই সময়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই মুক্তিযুদ্ধারা কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে শব্দ শৈনিকদের শুরু করে ভাষা শৈনিক সকলেই কিন্তু মুক্তিযুদ্ধে এক্ষেত্রে অংশগ্রহণ করেছিল। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মধ্য দিয়ে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশে। সেই স্বাধীন বাংলাদেশে কিন্তু আমরা আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠান আমরা আজকে করে যাচ্ছি। আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আপনারা জানেন 2016 সালে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যে মঙ্গল শোভাযাত্রা 2016 সালে বের হয়েছিল সেই মঙ্গল শোভাযাত্রাকে 2016 সালে ইউনেস্কোর সংস্কৃতি বিভাগ ঐতিহ্যের একটি আপনাদের প্রামাণ্য হিসেবে আমাদেরকে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের এই মঙ্গল শোভাযাত্রা সারা পৃথিবীকে আমরা জানান দিচ্ছি। আমরা বাঙালি জাতি, আমরা সাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করি, আমরা সম্প্রীতির বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে ওই সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, আমাদের এই দেশে যুদ্ধ অপরাধী মানবতা বিরোধীদের কোনো স্থান নেই। এই বাংলাদেশটি হচ্ছে সকল ধর্মবর্ণের মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্য দিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে যেভাবে আমরা ধারণ করে হাজার বছর ধরে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এখনও একুশ শতাব্দীতে আমরা এসে আমরা আমাদের ঐতিহ্যকে আমরা ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা সারা পৃথিবীকে আমরা জানান দিচ্ছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা যখনই ক্ষমতা আসে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন গঠন করে, তখনই কিন্তু বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সকলে স্বাধীনভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পালন করতে পারে। অন্যদিকে যারা সাম্প্রদায়িক, যারা ওই পাকিস্তানের বীজ বপন করেছিল, পাকিস্তানের আদর্শ যারা বিশ্বাস করে, সেই শক্তি যখন এই দেশে ক্ষমতায় ছিল তখন কিন্তু এভাবে আমাদের বর্ষবরণ অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারিনি। সেখানে আমাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হতো, আমাদের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা করা হয়েছিল। আপনারা জানেন যে ওডিসির বোমা হামলা এবং রমনার সাইনাইডের হামলা করেছিল।